सिस्टम हैंग। পৌঁছে গেছি গুপ্তমণি মন্দির। অনেক বছর আগে এসেছিলাম ছোটবেলায় একদম পুজো হইতে। আজকে আকাশটাও বেশ সুন্দর লাগছে, কিন্তু দেখো হ্যাঁ ফাঁকা রোড আছে, টেনে দেখা যাক। সো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু ইউটিউব চ্যানেল, হোপ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। তো এখন টাইম হচ্ছে সকাল 7:30, এইমাত্র আমি স্নান করে আসলাম। আর আগের ব্লগে তোমরা দেখেছিলাম আমি আমার নিউ বাইকটা রিভিল করেছিলাম, তো আজকে সেই বাইকটির পূজোতে যাব। পুজোতে যাবো হচ্ছে আমরা এখানে গুপ্তমণি বলে একটা মন্দির আছে, ওখানে মানে আমাদের যারই নিউ বাইক কেনা হয় ওখানে ওই মন্দিরটাতে আমরা পুজো দিই। তো চলো ডাইরেক্ট মোটো ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে গাড়ি চলে এসেছি মোটো ব্লগিং সেটাপে, এখন আমরা আছি হচ্ছে শুভর বাড়ির এখানে, কারণ কি আমার হেলমেটটা এখানে ছিল। তো এখন আপাতত আমরা এখানে আছি তিনজন, আমি, নয়ন, শুভ আর রাহুল তোতলা। এই মালটাকে প্রথমবার দেখছো হয়তো আমাদের ব্লগে, আর সেই পাশে কয়েকজন আছে আমাদের ফ্রেন্ড। তো চলো এখান থেকে বেরোনো যাক, চল চল বেড়া। সিনটা বুঝতে পারছো না কিরকম হবে, সিস্টেম হ্যাং। তো যেরকম বললাম আমরা আজকে যাচ্ছি হচ্ছে গুপ্তমণি। তো গুপ্তমণি ঝাড়গ্রাম থেকে প্রায় প্রায় কত 20 কিলোমিটার মতো, এখান থেকে লোধাশুলি 15 আর ওখান থেকে 5 সামথিং ওরকম। তো ওখানে যাচ্ছি, আর ওখানে গেলে আপাতত মানে তাড়াতাড়ি যেতে হয়, কারণ কি ওখানে পুজোতে 10টার পরে গেলে প্রচুর লেট হয়, আর আমাদের তো ভাই বুঝতে পারছোই মানে সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে পেরিয়ে যায় টাইম। আমাদের 8:30 টাইম ছিল, এখন টাইম হচ্ছে কটা, 9:30 মতো। তো এরকম দেখা যাক কী হচ্ছে, কত ভিড় হয়ে হচ্ছে, আমাদের টাইম তো আছে আমাদের কাছে, চলো। তো এই যে আজকে আমাদের সাথে আছে আমার ভিত্রিটা আছে, শোভনের ইয়েটা আছে মানে শোভনের একটা দাদার B3S টা, আর এখানে R5S টা, আর এখানে আছে আমাদের শুভর MT টা। এই যে গাইস চলে আসলাম লোধাশুলি, এরপর এখান থেকে বাম দিকে যেতে হবে, এখান থেকে আর 5-6 কিলোমিটার মতো সামথিং আছে, তারপরে গুপ্তমণি। তো এখানে সবাই এখন একটু দাঁড়িয়েছিল, তো এখানে শেষ হয়ে গেছে দাঁড়ানো। তো চলো বেরোনো যাক, এখনই তো মেন আছে হাইওয়ে, আমার পিছনে তোতলা। চলে এসেছি গাইস আমার এখন হাইওয়েতে, আর এখন সব যাওয়া হচ্ছে, সামনে একটা বাইক এগিয়ে গেছে, আর এখন আমাদের 3টে বাইক, মাঝে MT টা, সামনে R5S টা, আর এখানে আমার PS4 V3 হচ্ছে। আজকের অ্যাঙ্গেলটা আশা করছি সবার ঠিকঠাক লাগবে, কারণ কি আগের যে ব্লগটা ছিল ওটাতে আমি নিজে দেখতে মানে আমি আগে যেরমভাবে গোপ্রো সেট করতাম ওরমভাবে লাগিয়েছিলাম, তো অতটা মানে দেখা যায়নি, নিচ থেকে দেখাচ্ছিল। তো এই যে গাইস পৌঁছে গেছি গুপ্তমণি মন্দির, এখানে কোন সাইডে দাঁড়ানো যায়। কোন সাইডে ঢুকে ভাই জানি না, আমি এখানে অনেক বছর আগে এসেছিলাম ছোটবেলায় একদম পুজো হইতে, আর আজকে আসছি বাইকের পুজো হইতে। কোন সাইড রিয়াকশন। তো এই যে গাইস আমরা এখন মন্দিরে এখানে চলে এসেছি, তো গাড়ির পূজার জন্য যেসব জিনিসগুলো কেনার ওগুলো আমরা এখন কিনবো, মানে
এসব কিছু থাকে না, এগুলো আর ফল ডল সিঁদুর টিঁদুর এগুলো কিনবো। এই যে এখানে সবকিছু মালপত্র কেনা হচ্ছে, মানে নারকেল চেরি ফল ডল আর ওই একটা কি থাকার মধ্যে কয়েন আর একটা কি সুপারি টুপারি কি সব দিয়ে করা হচ্ছে, এগুলো করে আর কি। এগুলো নিয়ে নিই, তারপরে আর লাইনটা দেখো ভাই সাইড থেকে, সেই পাশ থেকে স্টার্ট হয়েছে দিয়ে সেই পাশে আমরা সেই পাশটাই বাইকে রেখেছি, ওইখানটা পর্যন্ত লাইন আছে, মানে হয়ে গেল আজকে, মানে একদম দুপুর শেষ হয়ে যাবে এখানে। এই যে তো এখন আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, অনেকটা আসার পরে মানে অনেকটা দাঁড়ানোর পরে একটু আগানো গেল, আর ওই পাশে বাইকগুলো আছে আমাদের সব, আমরা ছিলাম সেই পিছনের দিকে। যাক ভালো জায়গায় ঢুকে গেছি, তো দেখা যাক এর পরে পরে হয়তো ঢুকে যেতে পারি। তো এই যে গাইস এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ নারকেল টারকেল সব ফাটানো হয়ে গেছে, আর এখানে বাইক ট্রেনে দাঁড় করেছি, এখন বৃষ্টি পড়ছে তার জন্য এখন এখানে পুজোটা করা হচ্ছে না, বৃষ্টি থামলে তখন করা হবে আর কি। পুজো কমপ্লিট, এখন গাড়ির এখানে ওই আর কি সিন্দুর টিন্দুর দেবে, সালু ডালু বাঁধবে, দেন বেরিয়ে যাবো এখান থেকে। পুজো কমপ্লিট, এখানে বাইকে দেখতে পাচ্ছি পুজো হয়ে গেছে, এখানে সব আমাদের ইয়েগুলো আছে, এখন সকাল থেকে কিছু খাওয়া নিয়ে খেতে হবে কারণ কি একটা মতো বেজে গেছে, আর আমার বাইকটা আছে এখানে আর এখানে সুয়ার বাইকটা আছে, তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো কিছু খাওয়া দাওয়া করে। তো ব্যাস এখন এখান থেকে বেরিয়ে যাবো, এখানে সব কিছু হয়ে গেছে কমপ্লিট, তো চলো বেরোনো যাক। ভাই আমরা এসেছিলাম কখন, কটার সময়, 10:30 মতো, এখন কটা বাজছে, 1:30-2 মতো রম বাজছে। এই যে গাইজ স্পোর্টস বাইকের পিছনে মার্কার খুলে দিলে এরকম অবস্থা করতে, পিছনে যে চাপতে তাকে এরকম ইয়ে করতে হবে, মার্কার তো হয় লাগাচ্ছিনি, যে বসার বস। তো এখন আমরা গুপ্তমণি থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে রিয়াকশন ভাই রিয়াকশন। তো আমরা এখন গুপ্তমণি থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে আমরা এখন বেলতলা রোড দিয়ে যাবো, ওইদিকে সোজা চলে আসছি লোতাশুলি দিয়ে কলামণি দিয়ে ঝাড়গ্রাম, আর এই সাইডে বেলতলা মানিকপাড়া দিয়ে করে ঝাড়গ্রাম। তো চলো এখন ওই সাইড দিয়ে যাওয়া যাক, এ পাশে রোড ভালো আছে, আর ওই পাশে যাবো একটা জায়গায় ফটো ফটো তুলবো, ভিডিও ভিডিও শ্যুট করবো যদি বৃষ্টি না পড়ে তাহলে। এই দেখো এই পাশে রোড কত সুন্দর, মানে একদম টিপটপ রোড আছে, আর সাইডে একদম পুরো সবুজ। আকাশটাও বেশ সুন্দর লাগছে, কিন্তু দেখো হ্যাঁ পুরো নীল নীল হয়ে আছে, বৃষ্টি পড়ছিল না ভাই, বেশ রোডগুলো কিন্তু হেভি দেখো। হ্যাঁ আমরা এই যে এই মাত্র মানিকপাড়া ঢুকলাম, এখান থেকে আমাদের বাম দিকে যেতে হবে, এই পাশে চল, এই পাশে এই পাশে এই পাশে আমাদের বেলতলা রোডটা, আরে এই রোডটা ধরে শোভন, এই রোডটা এই পাশে রোডটা হেভি আছে। এই পাশে আমরা অনেকদিন আগে এসেছিলাম রিলস বানাতে, তখন ভিডিও মনে হয় মেবি বানায়নি, সেদিন রিলস বানাতে এসেছিলাম, আজকে প্রথমবার মনে তোমরা এই রোডটা দেখছো। এই রোডটা তো মাঝে মধ্যেই আসা হতে পারে, মানে মাঝে মধ্যেই কোনো প্ল্যান হলো ধরো কোথাও আসার ইয়ে হওয়ার, বা সবাই মিলে বেরোবো, তো এই রোডটাতে চলে আসা যাবে। তাহলে কি বলছো, ফাঁকা রোড আছে ট্রেনে দেখা যাক। আবার টানলে হতো সেই পাশে, কিন্তু না এখানটায় দাঁড়াবো, তো এখানটায় স্লো করে দিলাম, জানো তো যতটা ক্যাপাসিটি আছে সেই হিসাবে আটকানোর সেই হিসাবে চালাই প্রতিটা টাইম, আমি বলে এসছি ভাই এটা যতবার যে বাইক চালিয়েছি যতটা ক্যাপাসিটি আছে দাঁড় করানোর সেরকম হিসাবেই চালাবো। এই দাদারা দেখলে বলবে এত জোরে চালাচ্ছে আবার বলছে ক্যাপাসিটি। তো এই যে গাইস এখানে রোডটা আছে, রোডের এই সাইডে আমরা এখানে সাইডে জঙ্গলটাতে ছাওয়া আছে, এখানটায় দাঁড়িয়ে আছি আমরা সবাই,
আর সেইখানে ওরা ছবি তুলছে এখনো, আর আমিও তুললাম কয়েকটা ছবি, তো ছবিগুলো সব ইনস্টাগ্রাম দেখতে পেয়ে যাবে। আর ভাই সকাল থেকে সেরকম কিছুই খাওয়া নেই, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কিরম হচ্ছে। তো আর গোপ্রো চার্জ শেষ, তো ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে লাইক করে দেবো, আর যদি ভালো লাগে ডিসলাইক করে দেবো। চ্যানেলে গিয়ে বাকিগুলো নিশ্চয়ই দেখো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো। তো দেখা যাচ্ছে তোমাদের পরের ভিডিও, তখন জন্য ক্যাপচার এভরিথিং ইউ ডু দ্যাট উইল ওয়ান ডে বি এ মেমরি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, দেখা হচ্ছে পরের ব্লগে।